কত হইছে? 460 টাকা। এই নেন, এই নেন বাকি টাকা। হ্যালো জানু, কই তুমি? এই যে আরেকটু সময় দাঁড়াও, আমি আসতেছি, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা আঙ্কেল, জিনিসগুলো দেন। আচ্ছা আঙ্কেল, এই মেয়েটার চিনেন? এই মেয়ে, এটা মাঠটা আছে না, মাঠটার পেছনে বাসা। তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ, আসি। ঢাকা থেকে এত কষ্ট করে আইসা, প্যাক ট্যাক পারাইয়া, যদি ফেসবুকের ছবি মতো না হয়, যাই গিয়ে দেখি কেমন সুন্দর। কি রে এই খারা খারা পোলাডারে দেয়া যাইতেছে এলাকায় নতুন বিস্কিট সিট লয়ে যাইতেছে, আবার দামি ফোন, পোলাডার ডাক দে তো। ওই এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ তুই এদিকে আয়। জি ভাই, কিছু বলবেন? তোমারও তো এলাকায় নতুন মনে হইতেছে, কার বাসায় যাইবা? এদের বাসায় যামু। কি রে, কামরুলের বউ না? আচ্ছা ঠিক আছে ভাই যাও। ঠিক বুঝলাম না, কামরুলের বউ সাথে এই নতুন পোলাটা দেখা করতে যাইব। আমার অবস্থা দেখে ঠিক মনে হইতেছে না, ঝামেলা আছে। ফিটিং দিয়ে দিতে হইব, প্লাম্বিং করে ফোন দে। এখরা দেখছোস, ওই পোলাটার ব্যাপারে যেটা ভাবছি ওইটাই, পোলা যাইব বাসায়। পোলা এই যে কি করে, চল তো। কি রে তুই যে বললি বাসায় যাবি, তুই এখানে দাঁড়ায় রইছস, মনে হইতেছে কোনো মতলব চলতেছে? কি রে মায়ের সাথে কি চলে নাকি? হ্যাঁ আমার এলাকায় আইসা তুমি মায়ের সাথে রঙ কলা মিলা করবা, এগুলা কি চলে? আঙ্কর কিছু দিবা না, এগুলা কি হয়? চলো কি আছে আসি চেক করো রে ভালো মতো। ওই বেটা সানগ্লাসটা দে, আর কি কি আছে দে সব। ভাই ভাই, আরে ভাই ভাই, আরে ভাই কি করতেছেন আপনার? এগুলা আসলে আপনার যেমনটা ভাবতেছেন তেমনটা না। কি রে এতগুলো ফলাফল আমার জানের আটকাইছে, দেখি তো ব্যাপারটা যেরকমটা ভাবছো ওরকমটা না। আমার ভাইকে আটকাইছো কেন? ও তো আমার ভাই লাগে। আচ্ছা ভাবি, আমরা তো জানি না আর হে পরিচয় দেয় নাই। আচ্ছা ঠিক আছে, এই কে কি নিছস দে দে। আচ্ছা ঠিক আছে ভাবি, চলো যাই। এই চল। আচ্ছা চলো বাসায় যাই। জান এলাকার পোলা পাইন গুলা ভালো না, তোমার কোনো কষ্ট হয় নাই তো? আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ওরা যে তোমার ভাবি কইল ব্যাপারটা কি? আচ্ছা পরে সব বলবো, আগে বাসায় চলো। শুনো আপাতত আমাকে ছাড়া বাসায় আর কারোর সাথে কথা বলবো না, তাড়াতাড়ি চলো। আম্মা দেখেন আমার ভাই আসছে, কত কিছু নিয়ে আসছে। জিন্নাত আমি তো বুঝতেছি না কিছু, তোমার ওইখানে ভাবি কইল, এখানে এসে আম্মা ডাকতেছো, তোমার সাথে আমার যখন চ্যাট হইছে তখন তো এইসব বলো নাই, আমার তো মনে হইতেছে তুমি বিবাহিত। শোনো জানো, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চাও আছে, কিন্তু বিশ্বাস করো আল্লাহর কসম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এগুলো কি বলতেছো, আমার তো মন মেজাজই খারাপ হয়ে যাইতেছে। তুমি এমন করতেছো কেন? আচ্ছা শোনো না, তুমি আমাকে 5,000 টাকা দাও, তোমাকে ভাই প্রমাণ করার জন্য আমি আমার শ্বশুর শাশুড়িকে বলবো যে তুমি ওনাদের মার্কেট করার জন্য দিছো। টাকার তো কোনো বিষয় না, কিন্তু কিন্তু কি? তুমি তো জানো না আমার হাজবেন্ড 5 বছর ধরে বিদেশে থাকে, আর আমার তো রূপে যৌবনে কোনো দিক দিয়ে কম না, আজকে রাতটা শুধু তোমার আর আমার। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। সত্যি আজকে রাতটা তোমার আর আমার? আরে হ্যাঁ। পাঁচটা বাজে গেছে, আমার যাই দোকান খুলতে হইব, আমি যাই, আর আজকে রাতটার কথা আমি কখনোই ভুলব না। তুমিও কিন্তু মাঝে মাঝে আইসো। হ্যালো কই তুমি? আমার স্বামী কালকে বিদেশ থেকে চলে আসতেছে, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। কি বলো, আমিও তো তোমার ছাড়া থাকতে পারবো না। সমস্যা আমার হাতে তো টাকা নাই, তোমার দোকানটা বিক্রি করে হইলেও আমাকে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোকানটা বিক্রি করেই তোমার কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে।
তুমি টাকা নিয়ে আসছো, টাকাগুলো আমার কাছে দাও। এলাকার পোলাপান কিন্তু ভালো না, যদি নিয়ে যাই। এই নাও আমার দোকান বিক্রির সব টাকা এইখানে। আর শোনো, এত পিচ্ছে একটা বাচ্চা রেখে চলে যাইবা? আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকে চাই। বসো, আমি টাকাগুলো রেখে আসি। এই কে, কোথায় আছো? বাঁচাও বাঁচাও, তুমি আমার সাথে এমন করতেছো কি হইছে জানু? তুমি এমন করতেছো কে? আমার দোকান পাট সব বিক্রি করে ওর দিয়ে দিচ্ছি, আর ওই কেন্দ্রে করতেছে আমার ফাঁসানোর জন্য। ছি, তুমি বাঁচার জন্য এখন মিথ্যা কথা বলতেছ? তোমাকে পুলিশেই দেওয়া উচিত। এই, তোমরা পুলিশকে তাড়াতাড়ি কল দাও, ওর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। ভাবি, আপনি কোনো চিন্তাই করবেন না, পুলিশ আসছে। কার এত বড় সাহস আমার এলাকায় এসে এসব কাজ করে? জি স্যার, এই যে ও ফেসবুকে প্রেম করো, মানুষের বইয়ের লগে পরকিয়া করো, এখন তুলে নিয়ে যাব সোজা জেলে, আর জেলে তুই পয়সা মেরবি, চল। আমি তোমার কখনোই ক্ষমা করব না, আর আল্লাহ যেন তোমার ক্ষমা না করে। চল আবার কথা কস, চল। আজকে ফেসবুক দিয়ে পরকিয়া করার কারণে আমার জীবনের এই অবস্থা, জেলখানায় এত কষ্ট। আমি তো কখনো ভাবিনি জেল থেকে বাইরে বের হতে পারব, অনেক কষ্ট। আর সব থেকে বড় কষ্ট, আমার আম্মা মারা গেছে, আমি আমার আমার লাশটাও দেখতে পারিনি। তবে তোমাদের কাছে একটাই দাবি, তোমরা কখনো এই ভুল কাজটা করো না। আপনার এই বাস্তব কাহিনী শুনে গায়ের রোম দাঁড়িয়ে গেল। আসলে এখন বেশিরভাগ মানুষ এই ভুলটা করে। যাই হোক, আপনার এই বাস্তব কাহিনীটা শুনে অনেক ভালো লাগলো, আর আশা করি আমরা যারা যারা এই কাহিনীটা শুনছি আমাদের সাথে যেন এগুলো না হয়।